আলেম উলামা মাশায়েখের নামে কিছু লোক বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির বিরোধিতা করে মাঠ গরম করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর এই ধরনের বিভ্রান্তি তৈরির অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভাস্কর্য নিয়ে বিভ্রান্তি দেশের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তারা। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের চতুর্দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির মাঠে কোনো ইস্যু না থাকায় আলেমদের নামে মাঠ গরম করার চেষ্টা করছে একটি চক্র। রাজনীতি অঙ্গনে কোনো ইস্যু না থাকার পরও একটা ইস্যু নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে আলেম উলেমা মাশায়েখের নাম দিয়ে। আপনারা যে ভাষায় কথা বলছেন এটা ইসলামের ভাষা নয়। আপনাদের উগ্রবাদী এই জঙ্গিবাদী কথাবার্তা কর্মের সঙ্গে জনগণ সমর্থন করে না। অন্যদিকে ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে করা ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর অনভিপ্রেত উদ্দেশ্যমূলক বক্তব্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা, এদেশের আবহমানকালের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে প্রকৃত ইসলাম চর্চার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। ইসলামের স্বর্ণযুগে কোনো শাসক ঝুমি রহমান, বিবিসি নিউজ, ঢাকা।